পোষা পাখি উড়াল দিছে রে আমার পিঞ্জরাটা খালি কইরা রে, আমার পোষা পাখি উড়াল দিছে রে আমার পিঞ্জরাটা খালি কইরা রে। খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে, সেই পাখিটাই চলে গেল আমাকে সে। আমার পোষা পাখি উড়াল দিছে রে আমার পিঞ্জরাটা খালি কইরা রে, আমার পোষা পাখি উড়াল দিছে রে আমার পিঞ্জরাটা খালি কইরা রে। খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে, সেই পাখিটাই চলে গেল আমাকে ছেড়ে। হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে অডিও এডিট করব। প্রথমে একটি ব্ল্যাক স্ক্রিনকে এখানে ইম্পোর্ট করলাম, ব্ল্যাক স্ক্রিন জুড়ে এরকম ভাবে টেনে হেঁচে দিব ব্ল্যাক স্ক্রিনটি। ওকে, ব্ল্যাক স্ক্রিনটি টেনে হেঁচে দিলাম। ভিডিও যতটুকু অতটুকু অডিওটা অডিও আসছে তো নাই। এখান থেকে আমরা স্টিকারে ক্লিক করব, স্টিকার দিব। ওকে, স্টিকার নাই যদি এখানে যান, ডাউনলোড করুন ও নেট কানেকশনটিকে অন করতে হবে। নেটটিকে অন করুন আর চলে যান। নেটটি ফুল লোডিং নিচ্ছে। ওকে, চলে এসেছে। এবারে জাস্ট টেমপ্লেটের উপরে ক্লিক করুন, ডাউনলোডের উপরে ক্লিক করুন। ডাউনলোড হওয়া শুরু হচ্ছে। ও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, অলরেডি যদি সাবস্ক্রাইব করতেন থ্যাংক ইউ। এরকমভাবে আমি দুটি টেমপ্লেটকে ডাউনলোড করি। এখানে চলে আসলাম। এবারে আমাদের ফার্স্ট ফুল কাজটি হলো স্টিকারগুলোকে বসিয়ে নেওয়া। স্টিকারটিকে বসিয়ে নিলাম এই সাইড শুনে আমরা এটাকে বসালাম। ঠিক আছে, এটাকে এইরকম রিসাইজ করে দিব, সাইজ মতো বসিয়ে দিয়ে আবার চলে যাব স্টিকারে যাই। আর একটি বসিয়ে আনবো, মধ্যে দেওয়া যায় এটা। এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা তোলার দিকে নিয়ে আসলাম, এখানে চলে আসলো। এবার বক্সিং বোর্ডটা দিতে। ওকে, আমরা এই লোকগুলোকে বড় করে দিয়েছি, একইভাবে এটা উপর দিকে যাবে। এবারে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম। এখানে আমার স্ক্রিন রেকর্ড অন আছে বলে রেকর্ড হবে না, ওকেতে ক্লিক করলাম। এখানে গানটি স্টার্ট করলাম। আমি মাইক্রোফোন ইউজ করছি, বয়া এমন মাইক্রোফোন বা কোনো ধরনের মাইক্রোফোন ইউজ না করলে পাবেন, যদি কাছে তুমি বলেন সাউন্ডে। ওকে, রেকর্ডিং হওয়া স্টার্ট হয়ে গেছে। রেকর্ডিং ছিল। ওকে, রেকর্ডিং হয়ে গেছে। রেকর্ডিং হওয়ার পরে এটাকে আমরা এখন কাস্টমাইজেশন করব, এটাকে বড় করে দিব, এইখানে থাকবে। এটাকে এবারে ইকো দিয়ে দিব। আপনি এখন অনেকগুলো ইকো আছে, আপনি এগুলো ট্রাই করতে পারেন। ওকে, সেগুলো আর এই কাজ। ভিডিও আমাদের রেডি হয়ে গেছে, ভিডিও রেডি। আমি এখানে কাট করে নিচ্ছি।